কোভিডে আক্রান্ত অমিতাভ এবং অভিষেক হাসপাতাল থেকে দিলেন টুইট বার্তা। করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি বলিউডের সায়েন্সা অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন। সূত্রের খবর, এই মুহূর্তে তাঁদের অবস্থা স্থিতিশীল, তবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বিগ বির। টুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি বলেন, করোনা পজিটিভ ধরা পড়ায় তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি। বিগ বি তার পরিবার ও বাড়িতে যারা কাজ করেন তাদেরকেও পরীক্ষা করানোর বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, গত 10 দিনে যারা তাঁর কাছাকাছি এসেছিলেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করার জন্য আর্জি জানান। অপরদিকে জুনিয়র বচ্চন টুইটে জানিয়েছেন, তাঁর শরীরে করোনা স্বল্প উপসর্গ দেখা দিয়েছে আর তাই তিনি সবাইকে সাবধানে এবং আতঙ্কিত না হওয়ার বার্তা দেন। সূত্রের খবর, অল্প নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বিগ বির, কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক মনে করছেন অমিতাভের যা বয়স এবং তাঁর যেসব রোগ আগে হয়েছে তাতে পরিস্থিতি অবনতি হতে পারে। বর্তমানে সিনিয়র এবং জুনিয়র বচ্চন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে করোনা চিকিৎসাধীন। তবে খারাপের মধ্যেও ভালো খবর এটাই যে বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে জয়া, ঐশ্বর্য ও আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গিয়েছে। দেশ ও দুনিয়া জোড়া বিগ বির কোটি কোটি শুভানুধেয়ীর এখন একটাই প্রার্থনা, দ্রুত আরোগ্য লাভ করুন বিগ বি ও তাঁর পরিবার। আনন্দ বাংলা পরিবারের পক্ষ থেকেও বিগ বি এর জন্য রইল অনেক অনেক শুভকামনা। দ্রুত সুস্থ হয়ে উঠুন অমিতাভ ও অভিষেক। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।